আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। শুধু ইসি নয়, নির্বাচনেরও রূপরেখা দেবে বিএনপি। এরপরে জানিয়ে দেব কুমিল্লার ঘটনায় সিরিয়াসলি দেখছি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে সম্প্রীতি বিনষ্ট করতে ষড়যন্ত্র শুরু হয়েছে, বললেন জিএম কাদের। জানিয়ে দেব পিইসি ও ইবতেদায়ী পরীক্ষা বাতিল। এবং সর্বশেষ থাকছে বাংলাদেশের মন্দিরে হামলা, ভাঙচুরে ভারতীয় গোয়েন্দা বাহিনী জড়িত, বললেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। নিরপেক্ষ নির্বাচন কমিশন ইসি গঠনের জাতীয় সংসদে আইন প্রণয়নের বিষয়ে আস্থা নেই বিএনপি, তাই নির্বাচন কমিশন গঠন এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে রূপরেখা উপস্থাপন করবে দলটি। এজন্য নিজ দল, পেশাজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। দলটিতে নীতি নির্ধারণীয় ভূমিকা রাখা কয়েকজন নেতা জানিয়েছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে এখনই তারা সরব হবেন না। দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে নেতা সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চান। ইতিমধ্যে দলের নেতা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে বৈঠক হয়েছে, এখন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করা হবে, তাদের মতামত ও পরামর্শ পর্যালোচনা করে এ বিষয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি করতে হবে। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো কথা বলতে রাজি হননি। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকার চাইলে বিএনপি আলোচনায় বসতে রাজি, তবে সেই আলোচনা একটি মাত্র এজেন্ডা থাকতে হবে, সেটা হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। গত নির্বাচনের আগে যে আলোচনা হয়েছে আর এখন যে আলোচনা হবে তা এক নয়। আমরা একটা জিনিসই চাই, তা হলো নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার। আগামী 14 ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসি মেয়াদ শেষ হবে। সংবিধানে ইসি গঠনের আইন প্রণয়নের নির্দেশনা আছে, কিন্তু গত 50 বছরে এ আইন হয়নি। আইন না হওয়ায় নির্বাচন কমিশনার হওয়ার সুনির্দিষ্ট কোনো মানদ নেই। রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়ে আসছেন। 2012 সালে ইসি গঠনের আগে সার্চ কমিটি গঠনের পথা চালু হয়। সর্বশেষ 2টি নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল সার্চ কমিটির মাধ্যমে। বিএনপি নেতাদের ভাষ্য, আইন করে কিংবা সার্চ কমিটি গঠন করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা সম্ভব নয়। যত চেষ্টা করা হোক না কেন, সরকার তার অজ্ঞাবহদের দিয়ে কমিশন সাজাবে। বিগত 2টি নির্বাচন কমিশন গঠনের প্রসঙ্গ তো তুলে ধরে তারা বলেছেন, এই সব সার্চ কমিটিতে আওয়ামী লীগের সমর্থকদের স্থান দেওয়া হয়, তাই সার্চ কমিটি গঠনের নামে তারা আওয়ামী লীগের ঘনিষ্ঠদের কি প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে অন্যান্য কমিশনার নিয়োগ দেন। সেখানে বিরোধী দলগুলো কোনো মতামতই গুরুত্ব দেওয়া হয়নি, তাই এবার ওই পথে না যাওয়ার জন্য দলের কেন্দ্রীয় নেতারা মতামত দিয়েছেন। বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন পূর্ণ গঠন নিয়ে এবার রাষ্ট্রপতির কাছে যাওয়া যাবে না, সেখানে গিয়ে ফায়দা হয় না, নির্দিষ্ট রূপরেখা জাতির সামনে উপস্থাপন করতে হবে। জাতীয় সংসদে আইন করে নির্বাচন কমিশন গঠন নিয়ে আশাবাদী হতে পারছেন না দলটির নেতারা। কারণ হিসেবে তারা বলেছেন, সংসদে এ পর্যন্ত যেসব আইন তৈরি হয়েছে তাতে আওয়ামী লীগ যেভাবে চেয়েছে সেভাবেই হয়েছে। এখানে বিরোধী দল বলতে জাতীয় সংসদে কিছুই নেই, তাই নিজেদের সুবিধা মতো আইন তৈরি করে সরকারের পছন্দ মতো নির্বাচন কমিশন গঠন করবে। এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচন কমিশন হচ্ছে একটা অঙ্গ, আর পুরো শরীরটা হচ্ছে সরকার। শরীর ঠিক থাকলে অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করে, কিন্তু এখানে সরকারই তো ঠিক নেই। এখানে যদি বিএনপির 5 জন স্থায়ী কমিটির সদস্যকে নিয়ে নির্বাচন কমিশনও গঠন করে তাতেও কোনো লাভ হবে না, কারণ নির্বাচনের ফল করার জন্য মূল উপসর্গ হচ্ছে প্রশাসন এবং আমলাতন্ত্রে সর্বোচ্চ পর্যন্ত সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে সরকার। তিনি বলেন, আরেকটি আইন করা হয়েছে যে একটি সংসদ বহাল রেখে আরেকটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে নির্বাচনের পর 600 জনকে আমরা সংসদ সদস্য হিসেবে পাচ্ছি। এই সিস্টেম থেকে আগে সরতে হবে,
আগে সরকারকে সরাতে হবে, নির্বাচন কমিশন এখানে গুরুত্বপূর্ণ না। সরকার যদি নিরপেক্ষ হয় তাহলে নির্বাচন কমিশন যারাই থাকুক তারা নিরপেক্ষ হয়ে যাবে, নিরপেক্ষ হতে বাধ্য করবে। এরপরও দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশন নিয়ে দ্রুত সময়ের মধ্যে দলের মতামত জাতির সামনে তুলে ধরা হবে। দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে আমাদের দলের মতামত গ্রহণ করেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারা এ মতামত দিয়েছেন। সেই প্রতিক্রিয়াটা এখনো চলমান রয়েছে। এর মধ্যে বলতে পারি, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া শুধু আইন করে কিংবা সার্চ কমিটি করে নির্বাচন কমিশন গঠন করে কোনো লাভই হবে না, কারণ সার্চ কমিটি মানেই হচ্ছে আওয়ামী লীগ কমিশন। এরপরও আমাদের ধারাবাহিক বৈঠকের পর দলের পক্ষ থেকে একটি মতামত জাতির সামনে উপস্থাপন করা হবে। সূত্র সমকাল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লার ঘটনা আমরা খুব সিরিয়াসলি দেখছি, একটা নির্ভুল তদন্তের মাধ্যমে ঘটনা আপনাদের জানাবো, শীঘ্রই জানাবো বলে আশা করছি। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনায় 2-3 জন সন্দেহভাজক জনকে গ্রেপ্তার করেছি, আসল যারা তাদেরও আমরা চিহ্নিত করে ফেলবো, খুব শীঘ্রই জানতে সক্ষম হব। আমরা আশা করছি যেভাবে এগোচ্ছি খুব শীঘ্রই তাদের গ্রেপ্তার করতে পারবো। তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, যেখানে সবাই মিলে চলছি, এজন্য দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে এ ঘটনা ঘটানোর পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, কিছুদিনের মধ্যে বিষয়টি পরিষ্কার করতে পারবো। দেশের মানুষ ধর্ম ভীরু কিন্তু ধর্মান্ধ নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জঙ্গলি সন্ত্রাসকে কোনোদিন স্থান দেইনি, সবাই একত্রিত হয়ে জঙ্গলি সন্ত্রাসকে দূর করেছি। আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু অনুমান করেছি, এগুলো আমরা প্রমাণের অপেক্ষায় আছি, প্রমাণ পেলে আপনাদের সামনে তুলে ধরবো। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, হাজীগঞ্জ ও নোয়াখালীতে প্রাণহানি হওয়ায় আমরা দুঃখ প্রকাশ করছি। সূত্র ইত্তেফাক। দেশে অস্বাভাবিক পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ জিএম কাদের। তিনি বলেন, পরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্ট করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। রোববার 17 অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। সভায় জাপার নবনিযুক্ত মহাসচিবকে ফুলের শুভেচ্ছা জানান জাতীয় পার্টির খুলনা বিভাগীয় প্রতিনিধি। জাপা চেয়ারম্যান বলেন, হিন্দু সম্প্রদায় কখনোই তাদের উৎসব মুখর পূজা বানচাল করতে কোরআনকে অবমাননা করবে না। সামান্যতম ইমান থাকলে কোনো মুসলিম কোরআনকে অবমাননা করতে ষড়যন্ত্র করতে পারে না। কোরআন অবমাননার খবর সারা দেশে ছড়িয়ে দিয়ে দাঙ্গা হাঙ্গামা ছড়িয়ে দিতে অপচেষ্টা করছে একটি চক্র। জিএম কাদের বলেন, সরকারি সহায়তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাহারার মাঝে কেমন করে পূজা মণ্ডপে কোরআন রাখা হলো তা তদন্ত করতে হবে, কেন আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হলো তা বের করতে হবে। তিনি আরো বলেন, একই সময়ে এক প্রতিমন্ত্রী রাষ্ট্রধর্ম ইসলাম মানি না বলে যে উস্কানিমূলক বক্তব্য ভাইরাল করেছেন তার সাথে এই ষড়যন্ত্রের যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখতে হবে সরকারকে। একজন অর্বাচীন ব্যক্তির মতো ওই প্রতিমন্ত্রী জননন্দিত প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদকে কুটুক্তি করেছেন, কটাক্ষ করেছেন দেশপ্রেমিক সেনাবাহিনীকে, আবারও সংবিধানের পরিপন্থী কথা বলে শপথ ভঙ্গ করেছেন, পাশাপাশি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে কথা বলে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া জরুরি। এ সময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, যারা ধর্মীয় বিশ্বাস আছে এবং যিনি দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন তিনি কখনোই অন্য ধর্ম অবলম্বীদের উপর হামলা করতে পারে না। দেশে এত গোয়েন্দা সংস্থা কাজ করছে তার মাঝেও কুমিল্লার মন্দিরকে কে বা কারা কোরআন শরীফ রেখেছে তা বের করতে হবে। সূত্র ঢাকা পোস্ট। চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি ও ইবতেদায়ী পরীক্ষা বাতিল করা হয়েছে, এ সংক্রান্ত ফাইলে অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী। রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রতি বছরের নভেম্বর পিএসসি ও ইবতেদায়ী পরীক্ষা শুরু হলেও এ বিষয়ে এ বছরের আগে থেকে সেভাবে প্রস্তুতি নেওয়া হয়নি, তাই চলতি বছরের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা বাতিল করতে 7 অক্টোবর প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ প্রস্তাবে সায় দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর প্রস্তাবে সারসংক্ষেপে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে গত বছরের 18 মার্চ থেকে এবছরের 11 সেপ্টেম্বর পর্যন্ত শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়। টেলিভিশন, রেডিও সহ নানা মাধ্যমে শিক্ষা সংক্রমণ চালু ছিল, তবে আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে গত 12 সেপ্টেম্বর থেকে স্কুল খোলা হয়েছে। এখন 2021 শিক্ষাবর্ষে মাত্র 2-3 মাস অবশিষ্ট আছে। এই স্বল্প সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র তৈরি ও মুদ্রণ, দেশব্যাপী একযোগে এই পরীক্ষা পরিচালনা করা এবং নির্ধারিত সময়ে ফল প্রকাশ করা কষ্টসাধ্য হবে। করোনা সংক্রমণজনিত কারণে 2020 শিক্ষাবর্ষের পিএইচসি ও ইবতেদায়ী সমাপনী গ্রহণ করা সম্ভব হয়নি। সারসংক্ষেপে আরো বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকেও জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে স্বল্প সময়ে ইবতেদায়ী সমাপনী পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করা সম্ভব হবে না। এ অবস্থায় শ্রেণীকক্ষে শিক্ষণ শিখানো কার্যক্রম বিবেচনা করে 2021 শিক্ষাবর্ষের পিএইচসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা গ্রহণের পরবর্তী নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী শ্রেণীতে উন্নতি করা যেতে পারে। প্রসঙ্গত, জিএইচসি ও পিএইচসি কোন পাবলিক পরীক্ষা নয়, এই পরীক্ষা দুটি সরকারের নির্বাহী আদেশে নেওয়া হয়। এজন্য এই পরীক্ষা না নিতে হলে প্রধানমন্ত্রীর অনুমোদনের প্রয়োজন রয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর কাছে এবছরের পিএইচসি ও ইবতেদায়ী না নেওয়ার প্রস্তাব পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সূত্র যুগান্তর। সারা বাংলাদেশে মন্দিরে হামলা ভাঙচুরের ঘটনায় ভারতীয় গোয়েন্দা বাহিনী জড়িত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। রোববার দুপুরে নোয়াখালীর চৌমোহনী বাজারে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দোকানপাট, একাধিক মন্দিরে হামলা ভাঙচুরের ঘটনায় বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ভারতীয় গোয়েন্দা বাহিনীকে দায়ী করে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, এই ঘটনার সাথে ভারতীয় গোয়েন্দা বাহিনী জড়িত আছে, ভারতের তার রাজনীতির সাথে আমাদের রাজনীতি জড়িত হয়ে গেছে। এখানকার আমরা প্রধানমন্ত্রীকে বুঝাতে চাই, আপনাকে ছাড়া ওখানে সংখ্যালঘু কোনো উপায় নাই, ওদেরকে বলেছে তোমরা যে ইলেকশনে জিততে চাও আমাকে সঙ্গে নিতে হবে। জাফরুল্লাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমি উপদেশ দেই, আপনার পদত্যাগ করা উচিত, যদিও দোষটা আপনার না, কারণ আপনার কথা আপনার বাহিনী শুনেন নাই, আপনাকে মিসগাইড করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর মতো এমন একজন ভালো মানুষকে তার গোয়েন্দা বাহিনী বোকা বানিয়ে দিয়েছে, কারণ তিনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলনকারী মৌলভী সাহেবদের সঙ্গে একাধিকবার দেখা করেছেন, এটা ভারতীয় গোয়েন্দা বাহিনীর পছন্দ করে নাই। তিনি আরো বলেন, আপনারা একত্রিত হয়ে পরিস্থিতিটাকে মোকাবেলা করেছেন, আমি দুটো মন্দির দেখেছি, এদের বাড়িঘর দেখেছি এবং আপনাদের কথা শুনেছি, যে সকল মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারকে তার ক্ষতিপূরণ দিতে হবে, কোনো দেরি না, কালকে থেকেই দেওয়া শুরু করতে হবে। দ্বিতীয়ত, আমরা মসজিদ মন্দির পুলিশ পাহারা দিয়ে রাখবো না, অন্তর দিয়ে পাহারা দিয়ে রাখবো। আজকে বিষয়গুলো সবার দেখা উচিত এবং সবাই মিলে আমার অপর ভাই বোনদের রক্ষা করব। এ সময় আরো উপস্থিত ছিলেন ভাষানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, 69-এর শহীদ আসাদের ছোট ভাই ডক্টর নুরুজ্জামান, হাবিবুর রহমান বিজু, ভাষানী অনুসারী পরিষদের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান প্রমুখ। সূত্র ইনকিলাব।